ওয়েলকাম টু পাইকগাছায় সবাইকে স্বাগত। পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও প্রতিবন্ধী সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লতার কুতলাখালী শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী ভোকেশনাল স্কুল হুইল চেয়ার ও বিভিন্ন উপকরণ বিতরণের আয়োজন করে। স্কুল কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহীর অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, ইউপি সদস্য দেবাশিস রায়, ইউপি সদস্য প্রদীপ মহলদারের সহ আলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মানবেন্দ্র মণ্ডল, শিক্ষক শিউলি রানী রায়, স্বপ্ন রানী মণ্ডল, পবিত্র কুমার বিশ্বাস, দীপঙ্কর কুমার সরকার, নীলকমল মল্লিক, দিবাকর মণ্ডল, পুলকেত সরকার, সাগর মণ্ডল, রুম্পা রায়, দীপান্ত রায়। আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন। ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক। পাইকগাছা কয়লাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন ওয়েবসাইট welcometopaikgacha24.com। সাবস্ক্রাইবও করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ।